হ্যালো এভরিওয়ান, আপনারা হোয়াটসঅ্যাপে হয়তো কিছুদিন আগেই ডিলেক্ট ফর এভরিওয়ান এবং লাইভ লোকেশন শেয়ার নামে দুটি নতুন ফিচার দেখতে পেয়েছেন। তো এখন খবর পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ তার ইন্ডিয়ান ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। তো এই ফিচারটি কি এবং এটি কবে লঞ্চ হবে, এই সব কিছু জানার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে খবর পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ ডিজিটাল পেমেন্ট এর দিকে পা বাড়াচ্ছে, সেই জন্য হোয়াটসঅ্যাপ ইউপিআই ইন্টিগ্রেটেড পেমেন্ট ফিচারটি ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। এই ফিচারটি টেস্টিং লেভেল পর্যন্ত পৌঁছে গেছে এবং সম্ভবত ডিসেম্বর মাসে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। তো আমি এখানে আপনাদের দেখাবো এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ফিচারটি কেমন হবে কিছু ফটোর মাধ্যমে। যখন আপনি আপনার কোনো হোয়াটসঅ্যাপের বন্ধু বা অন্য কাউকে এই হোয়াটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করবেন, তখন চলে যাবেন সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে এবং সেখানে গেলে দেখতে পারবেন নিচের দিকে আছে একটি অ্যাটাচমেন্ট বাটন। যখন এই অ্যাটাচমেন্ট বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে চলে আসবে এইরকম, এবং এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন একটি নতুন বাটন অ্যাড হয়েছে, সেটি হচ্ছে পে। যখন এই পে বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে চলে আসবে এইরকম। এখন আপনাকে এখানে এন্টার করতে হবে আপনি কত টাকা পেমেন্ট করতে যাচ্ছেন এবং আপনার ইউপিআই পিন। আর এইসব এন্টার করার পরে ডানে ক্লিক করবেন, তখন আপনি যাকে পেমেন্ট করতে যাচ্ছেন তার কাছে একটি মেসেজ চলে যাবে। সেখানে সে দেখতে পারবে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট নামে দুটি অপশন দেওয়া আছে, সে সেখান থেকে আপনার পেমেন্টটি ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে পারবে অর্থাৎ অথবা রিজেক্টও করতে পারবে।